আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রতিদিনের মতো শুরু করতেছি আজকে একটি নতুন ব্লগ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন দর্শক? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাস রোজা কালকে থেকে, কাজের চাপ অনেক বেশি, আমি বড়ই টায়ার্ড। এটা হচ্ছে আমার ম্যাডাম আজকে রোজার জন্য পুরো আলাম একটা দুম্বা নিয়ে আসছে, দুম্বার মাংস আর কি, জবকেরা। এখন এটার আমি এই যে দেখেন কত বড় চাপাটি নিয়ে বসছি, এটার আমি পিস পিস করবো কইটা কইটা, তো দেখতে থাকুন। খাসির মাথা, খাসি না সরি, দুম্বা, দুম্বার কুল্লু মাংস কাইটা পিস করলাম, আর এটা হয়েছে মাথা। এটা কেমনে কাটবো আমি খালি, এটা ভাবতেছি আল্লাহ। এই আসিল কপালে কষাইয়ের কাম করবার আইসি কাতারে, জীবন রে জীবন, দুঃখের মধ্যে হাসি উঠতেছে। এটা দেখেন আমার দিকে তাকায় রয়েছে, আরে বাবা তাকাইস না তাকাইস না, তোরে কাইটটা আমি ওরান হয়ে গেছি। তুই কি পান খাস নি? দাঁতটা এমন লাল কে, মনে পান খায় দর্শক? হ্যাঁ পান খায়, মনে দাঁতটা লাল বানাইছে।
কিতা হইতাম, অনেক কিছু নাই, অনেক কাটুন কাইটা টুকলি টুকলি কইরা ম্যাডামরা জিগে এটা কি করবো। আরে রোজার মধ্যে যে কাম রে মাহবুত, একদম সব রোজার মাংস প্যাকেট করে নিলাম, আর ওই যে ওগুলো হয়েছে সব তেল, আর ওই যে সাদা পলিথিন ওটা হয়েছে কলিজা, ওটা এখন কাটবো, সব প্যাকেট করা সব সেগুলি এখন ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে আজকে প্রথম সেহরি আমার। অ্যাকচুয়ালি আমি তো শাক মাছ রান্না করছি, কিন্তু আমার আসলে রাত্রে আর শাক ওগুলি খাইতে ইচ্ছে করতেছিল না। চিন্তা করলাম ভাত খেজুর আর কলাই এগুলি অ্যাড করে সেহরি খাই। আসলে এই খাবারগুলি খাইলে সারাদিন কিন্তু খারাপ লাগে না, আর মশলাযুক্ত খাবার খাইলে খারাপ লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা রিজিক রাখছে সেটাই। তো আজকে আমার প্রথম সেহরি শুরু হলো, ইনশাআল্লাহ আল্লাহ যেন 30টা রোজা করার তৌফিক দেয়, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ফার্স্ট রমাদান আমাদের এখানে, তো এটা খাসির মাংস নিয়ে নিছি। এটা হচ্ছে সবজি, আদা রসুন পেঁয়াজ, আর এটা হচ্ছে আমার মেয়াও। আর এখানে অলরেডি আমি পাতিল বসাই দিছি রান্নার জন্য, তো দেখতে থাকুন আজকে কী রান্না করি। তো এখানে পেঁয়াজ দিছি, পেঁয়াজটা হোক মেশিন রেডি, কেক বানাইতে হবে সুইট। মাংসটা অলরেডি দিয়ে দিচ্ছি পাতিলে, এটা একটু ভাজা ভাজা করবো, হলুদ মরিচ পরে দেবো। এখানে হচ্ছে তেলে পেঁয়াজে আর মশলায় হালকা একটু ভাজবো মাংসটা, তাহলে এটার যে খারবো যে একটা ফ্লেভার ওটা করে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ শুরু করতেছি। আসলে আজকে ফার্স্ট রমাদান আমাদের এখানে, হচ্ছে ফার্স্ট রমাদানে যেটা রান্না করব সেটা হচ্ছে এই লাহম সালুনা। লাহম সালুনা হচ্ছে আপনারা আসলে চিনবেন না যারা আমার বাংলাদেশি দর্শক আছে। আমার আগের চ্যানেলে আমার আগের ভিডিও যারা দেখছে তারা বুঝতে পারবে লাহম সালুনাটা কি। লাহম সালুনা হচ্ছে আপনার মানে খাসির গোশ বা দুম্বার গোশ দিয়ে আমরা যেটা তরকারি রান্ধি, সবজি দিয়ে আলু বা অনেক অনেক কিছু ব্যবহার করে, ফুলকপি কোসা হাবি জাবি সবজি যেটা ওটাকেই সালুনা বলে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই রোজা রামাদান, আসলে রমজান মাসে খাই দেয় এবং আল্লাহর ইবাদত করতে হয়। আর বিদেশের বাড়িতে আসলে ওকে আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালোই আছি। অ্যাকচুয়ালি বিশেষ দিনে বা বিশেষ কোনো ফ্যামিলির মানুষগুলির অনেক বেশি মিস করি, খারাপ লাগে, ভালো লাগে না, মনে হয় একসাথে বইসা খাইতে পারলে বা এই যে রমজান ঈদ গেল, অতীতে অনেক অনেক ঈদ চলে এসে আপন মানুষকে কাউকে কাছে পাই নাই, বাস আলহামদুলিল্লাহ এটাই জীবন, কিছু করার নেই বাস্তব। আসলে কিছু মানে পেতে হলে তো কিছু বিসর্জন দিতেই হবে লাইফে, হয়তো বা এইটাই হচ্ছে কথা। বাস তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমার এই বাসায় খুবই ভালো, আমি অনেক ভালো আছি। বাসায় ফোন দিয়েছিলাম আজকে, জিজ্ঞেস করলাম আব্বাকে যে কি প্রথম রোজার কি রান্না বান্না কি হইতেছে। তো আমার আম্মা হচ্ছে বাসায় মুরগি পালে, তো একটা মোরগ জবাই করছে, তো শুনে ভালো লাগলো, ঘরের হাতের মোরগ, মোরগ দিয়া প্রথম রাত্রে সেইরি খাবে। তো ইনশাল্লাহ রাত্রে অবশ্যই ফোন দিব। আর এই তো, তো ভালো থাকবেন সবাই,
ইনশাল্লাহ আমার ব্লগটা দেখতে থাকেন। আর যারা আমার নতুন দর্শক, অবশ্যই অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, একটা কমেন্টস করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। যেহেতু আমি নতুন চ্যানেল, প্লিজ আপনাদের আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক অনেক উৎসাহ দিবে নতুন ভিডিও বানানোর জন্য, এই আর কি। আর আমি হচ্ছে কাতার প্রবাসী, কাতারে থাকি, এইটাই। ভালো থাকবেন।